নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের পুষ্টি বিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি 100% তোমাদের পরীক্ষায় আসবে। তো দেখো, 35 নম্বরের যে বড় প্রশ্ন, তোমাদের কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী সিলেক্ট করছি, পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেটের পরিপাক প্রক্রিয়া লেখো। পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেটের পরিপাক প্রক্রিয়া লেখো। 2 নম্বর প্রশ্ন সিলেক্ট করছি, পথ্য কী শ্রেণী বিভাগ করো, এর নীতিগুলি লেখো। পথ্য কী এর শ্রেণী বিভাগ করো, এর নীতিগুলি লেখো, নীতিগুলি লেখো। পরের প্রশ্ন 3 নম্বরে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলির নাম করো, রক্তল্পতার 4টি কারণ ব্যাখ্যা করো। 4 নম্বরে প্রশ্ন, পিত্তরসের উপাদান কাজ লেখো, স্নেহ পদার্থ পরিপাকে উহার ভূমিকা মানে ইহার ভূমিকা লেখো। পুষ্টি কী, পুষ্টি শিক্ষায় মূলনীতি কী। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো 2023 সালে পুষ্টি বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। 5 নম্বরের প্রশ্ন কী আছে, গায়েটার বেল্ট কী আয়োডিনের অভাবে। তো দেখো, আয়োডিনের অভাবে শিশুদের কী কী রোগ হয়, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, 6 নম্বরের প্রশ্ন, বিপাক কী প্রবাহ চিত্রের সাথে গ্লাইকোলাইসিস পদ্ধতিটি লেখো। তো বুঝতে পারছো, চিত্র দিয়ে খুব সুন্দর করে কিন্তু তোমরা এটা লিখবে, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন কী আছে, খাদ্য সমীক্ষা কী এর পদ্ধতি ব্যাখ্যা করো। 8 নম্বরের প্রশ্ন, ক্রেব চক্র কী কোথায় সংগঠিত হয় প্রবাহ চিত্রের সাহায্যে পদ্ধতি লেখো। তো বুঝতে পারছো, ক্রেব চক্র কী কোথায় সংগঠিত হয় প্রবাহ চিত্রের সাহায্যে লেখো, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন 9 নম্বরের প্রশ্ন, গর্ভবতী অবস্থায় গর্ভকালীন সমস্যাগুলি লেখো, পুষ্টিগত চাহিদা লেখো। পরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন, শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যা লেখো। তো দেখো, এইগুলো কিন্তু 2023 সালে যাদের উচ্চ মাধ্যমিকে পুষ্টি বিজ্ঞান আছে তাদের কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, পরের প্রশ্ন কী আছে, 11 নম্বরের প্রশ্ন, মাছ সংরক্ষণের পদ্ধতি ব্যাখ্যা করো। 12 নম্বরের প্রশ্ন, খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণাগুলি ব্যাখ্যা করো। 13 নম্বরের প্রশ্ন, মাতৃদুগ্ধে অনাক্রমতাজনিত উপকারিতা লেখো। 14 নম্বরের প্রশ্ন, মানব দেহে কার্বোহাইড্রেট প্রোটিন পরিপাক বর্ণনা করো। 15 নম্বরের প্রশ্ন, উচ্চ রক্তচাপ কী, মানুষের স্বাভাবিক রক্তচাপ কত, উচ্চ রক্তচাপের কারণ ও পথ্য ব্যাখ্যা করো, মানে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কেমন টাইপের বা কী কী খাবার খাবে এবং মেপে ঝুপে কী কী খাবার খাবে তার একটা পথ্য তৈরি করতে হবে। 16 নম্বরের প্রশ্ন কী আছে, ডায়াবেটিস রোগের লক্ষণ ও সমস্যা ব্যাখ্যা করো। 17 নম্বরের প্রশ্ন কী আছে, আমাদের পৌষ্টিক নালীতে প্রোটিনের পাচন ক্রিয়া বর্ণনা করো। তো দেখো, 18 নম্বরের প্রশ্ন কী আছে, সুষম খাদ্য তালিকা প্রস্তুতির নিয়ম ও প্রণালী লেখো। 19 নম্বরের প্রশ্ন, মানবদেহের প্রধান পাচক উৎসেচকগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। 20 নম্বরের প্রশ্ন, কোষ্ঠকাঠিন্য রোগের লক্ষণ ও খাদ্য তালিকা ব্যাখ্যা করো। 21 নম্বরের প্রশ্ন, শিশুকে বদলি খাদ্য অভ্যস্ত করার কারণ ও প্রক্রিয়া ব্যাখ্যা করো। এরপরে তোমাদের আমি একদিন এসএকিউ যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেইগুলো সাজেশন নিয়ে আলোচনা করব। খুব শীঘ্রই আমি এসএকিউ নিয়ে সম্পূর্ণ ভিডিওটা পাবলিশ করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।